ওকে, তো এর আগ পর্যন্ত আমরা একটা ওয়েবসাইট কিভাবে, তারপরে স্ট্রাকচারটা কিভাবে হয়, এটাকে রেসপন্সিভ কিভাবে করতে হয়, দেন অনেকগুলো পেজ যে ওয়েবসাইট গুলো থাকে সেগুলোতে হেডার ফুটার কিভাবে তৈরি করতে হয়, দেন যে যাবতীয় বিষয়গুলো এগুলো আমরা মোটামুটি সব দেখছি। ব্লক পেজ কিভাবে ডিজাইন করতে হয়, সিঙ্গেল ব্লক পেজ কিভাবে ডিজাইন করতে হয়, মোটামুটি এই পর্যন্ত আমরা শিখছি। আচ্ছা, আস্তে আস্তে আমরা অ্যাডভান্স পার্টের দিকে যাচ্ছি। এখন আমাদের এলিমেন্টরিতে তাহলে মোটামুটি একটা কনফিডেন্স চলে আসছে, তাই না? একটা ডিজাইন যদি আমাকে দেখায় আমি ডিজাইনটা করতে পারবো, তাই না? নাকি আপনাদের কনফিডেন্স নাই? জি ভাই, করতে পারবেন স্যার? জি ভাই, করতে পারবেন পারবেন পারবেন, স্যার। পারফেক্ট। এখন বাকি আরো অনেক ধরনের কাজ আছে যেগুলো হয়তো বা করতে গেলে একটা কমপ্লিসিটি আসবে, পারবো না বা একদম হবে না, এই ধরনের যে বিষয়গুলা এটাকে আরো ক্লোজ করে দেয়। একটা সময় একটা লিমিটেশন তো আছেই ওয়ার্ডপ্রেসে, যে একদম সব ধরনের হচ্ছে যে 100% করতে পারবো তা না, বাট ক্লোজ যত বেশি আমি যাইতে পারবো আমি তত বেশি এই সেক্টরে প্রফেশনাল, এই সেক্টরে আমি তত বেশি ভালো করতে পারবো, তাই না? এখন পয়েন্ট হচ্ছে, যখন কোনো কিছু অ্যাডভান্স লেভেলের ডিজাইনের দরকার হবে, যখন কোনো কিছু ক্রিয়েটিভ জিনিসপত্র দরকার হবে, তখন আমরা কিভাবে করব? আচ্ছা, তখন যে সলিউশনটা সেটা হচ্ছে এলিমেন্টরিতে তো আমরা সাইটটা করতে পারবো। সাইটটা হয়তো বা দেখা যাবে যখন একটু ডিফিকাল্ট সাইজ আসবে, তখন আমাদের জন্য কি হবে, কিছু সেকশন আমি হয়তো বা বুঝবো না, করতে পারবো না, বা এলিমেন্টর এটা হবে না হয়তো না। এই ধরনের বিষয়গুলোকে ওভারকাম করার জন্য এলিমেন্টরের একটা কনসেপ্ট হচ্ছে এলিমেন্টরের অ্যাড অন। কেমন? ব্রাউজার দিয়ে তো অনেক কাজই করতে পারতাম, আমরা এক্সটেনশন গুলো অ্যাড করছি না, কেন অ্যাড করছি? এক্সটেনশন গুলো আমাদের এক্সট্রা একটা পাওয়ার দিচ্ছে ব্রাউজারকে, এক্সট্রা একটা ফাংশনালিটি দিচ্ছে এই ব্রাউজারকে, তাই না? ব্রাউজার দিয়ে যা করা যেত ওগুলোও করা যাচ্ছে, বাট এইগুলা কি করতেছে, ব্রাউজারকে এক্সট্রা একটা ফাংশনালিটি দিচ্ছে। যেমন ধরেন ব্রাউজার দিয়ে আমরা চাইলে রেসপন্সিভ কোন ডিভাইসে কেমন আছে চেক করতে পারি, বাট এখানে আরো এক্সটেনশন অ্যাভেল আছে যেগুলো দিয়ে আমরা দেখতে পারি কোন ডিভাইসে কেমন দেখা যাচ্ছে, সাইট আরো অ্যাডভান্স ভাবে দেখতে পারি, তাই না? আরো অ্যাডভান্স কিছু জিনিসপত্র অ্যাড হচ্ছে। এই সেম বিষয়টা হচ্ছে এলিমেন্টর অ্যাড অন। এলিমেন্টর দিয়ে তো ওয়েবসাইট ডিজাইন করাই যায়, কাছাকাছি যাওয়াই যায়, এটাকে আরো কাছাকাছি আরো ক্রিয়েটিভ করার জন্য কিছু অ্যাড অন আছে, কিছু অ্যাড অন ফ্রি, কিছু অ্যাড অন পেইড। তো এই অ্যাড অন গুলা কি করে, এলিমেন্টরের ফাংশনালিটিকে বাড়ায় বা নতুন ফাংশনালিটি অ্যাড করে, পুরান ফাংশনালিটির দেখা যায় কার্যক্ষমতা যেটা এটাকে আরো বাড়ায়, এরকম বিষয়। কেমন? এগুলো কি আসলে আলাদা ভাবে ইউজ করতে হবে এলিমেন্টর দিয়ে ইনস্টল করতে হয় না? এগুলোও প্লাগ ইন, বাট এগুলার নিজস্ব সরাসরি কোনো কাজ নাই, বাট এলিমেন্টরে যখন আমরা সাইটটা এডিট করতে যাব তখন এটার কাজ আমি দেখতে পাবো। কেমন? প্লাগ ইন অপশন অনেকগুলো ফ্রি অ্যাড অন আছে এই এলিমেন্টরের অ্যাড অন গুলোর কথা বলছি। আচ্ছা, আমরা একটু ইজি আপডেট ম্যানেজার দিয়ে এই আপডেট গুলো অফ করে দিই। আপডেট গুলোর জন্য অনেক সময় সাইটে প্রবলেম হইতে পারে, তো আপডেট করবো না, তাই না? আমি আগে শুরুতে বলেছিলাম কমন নিয়ম যে আপডেট করা যাবে না, এই ভার্সনটা ইউজ করতেছি ওই ভার্সনের প্রিমিয়াম ভার্সন দেওয়া হয়েছে আমাকে, নেক্সট ভার্সনে গেলে এইটার লাইসেন্স আর কাজ করবে না। আমি ইজি আপডেট ম্যানেজার ইনস্টল করলাম, ইজি আপডেট ম্যানেজার একটা প্লাগ ইন ইনস্টল করলে এইখানে একটা আপডেট অপশন নামে নতুন অপশন আসবে, এইখানে গিয়ে যে তিন প্লাগ ইন গুলো আমি জানি যে ডেভেলপার ভার্সন, ওগুলোকে আমি আপডেট অফ করে দিব। যেমন এটা আপডেট হবে না, ব্লক, আপডেট ব্লক করে দিলাম, যাতে আমার সাইটটা স্মুথলি চলে। থিম ওই রকম থাকে ডেভেলপারেশন থিম, তাহলে ওটাও আপডেট অফ করে দিতাম। ফাইন, এখন প্লাগইন অপশনে যাই। আচ্ছা, এলিমেন্টর অ্যাড অন, হোয়াট ইজ পপুলার অ্যাড অন নিউ পসিবিলিটিস? এলিমেন্টর অ্যাড অন কি নিউ পসিবিলিটিস? এখানে দেখেন পাওয়ারফুল অ্যাডভান্স ইউজেস টেমপ্লেটস এন্ড ফিচার, যেগুলো আমার সাইটকে আরো সুন্দর ডিজাইন করতে সাহায্য করে। তার মানে কি, নতুন কিছু না, কিন্তু এলিমেন্টরে যা আছে ওগুলাই, ওগুলাকে জাস্ট আরো পাওয়ারফুল করছে, তাই না? আজকে আমরা যেটা নিয়ে কাজ করব, মোস্ট পপুলার পাওয়ার প্যাক, নাম শুনছি জি ভাই, শুনুন, পাওয়ার প্যাক, কারো কাজ করার অভিজ্ঞতা আছে? হ্যাঁ ভাই, না ভাই, আপনার কিছু ভিডিও দেখেছিলাম। আচ্ছা ঠিক আছে, আজকে আমাদের কাজ করার অভিজ্ঞতা হয়ে যাবে, এটা প্রিমিয়াম প্লাগইন আপনাদের দিয়ে দিতে। ঠিক আছে, ওকে, এখন এটাতে আমি কি পাবো দেখেন, একটা সবসময় মনে রাখবেন, একটা অ্যাড অনের সবচেয়ে বেশি ফিচার এবং সবচেয়ে অ্যাট্রাকটিভ ফিচার গুলো কোথায় গেলে পাবো, তার হোম পেজে। অনেকে ভাবতেছেন ফিচার পেজ, ফিচার পেজে সব থাকে, যেটা যত ভালো হোক খারাপ হোক যাই থাকে, মানে কম ভালো বেশি ভালো সবই থাকে, না বেস্ট ফিচার গুলো কিন্তু হোম পেজে তারা ফিচার করে, তাই না? হোম পেজে দেখবেন অনেক কিছু ফিচার করে, এগুলো এখন দেখাইলে বুঝবেন না, কারণ একটা একটা করে আমরা এক্সপ্লোর করার ট্রাই করি। আর একটা বিষয় হচ্ছে উইজেটস, উইজেটসে গেলে এটা দেখ নতুন কি কি উইজেট আমরা পাবো, দেখেন হিউজ উইজেট পাবো আমরা,
যেগুলো এলিমেন্টারি ছিল, আপনি উইজেট নিয়ে প্র্যাকটিস করছিলেন মনে আছে সবগুলো উইজেট টেনে টেনে, ওইখানে জি আরো ভাই, নতুন 70টা অ্যাড হবে, মানে হিউজ কিন্তু, তাই না? আচ্ছা আমি চলে ইনস্টল করে ফেলি। এলিমেন্টর প্রো সাথে আরো 70টা। হ্যাঁ হিউজ না, ও মাই, চলো ইনস্টল করে খুললেই বুঝতে পারবেন। ভাই আমরা যে পাওয়ার প্যাকটা প্লাগইনটা এখন আপলোড করতেছি, এটা কি যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটারই প্লাগইন ভার্সন নাকি? যে ওয়েবসাইটটা ইউজ করতেছি, সরি, এটা এটা জি ভাই বলতে চাইছি এই ওয়েবসাইটটারই কি প্লাগইন ভার্সন আচ্ছা যেটা এই আমরা, ওয়েবসাইটটা প্লাগইন ভার্সন না, এটা ওই প্লাগইনের রিভিউ একটা পেজ, ওদের ওয়েবসাইটের যে ইনফরমেশন গুলো এখান থেকে আমি দেখতে পাচ্ছি। কোডম্যান বিড একটা অর্গানাইজেশন, রাইট? বাট এই অর্গানাইজেশন সম্পর্কে জানতে পারবেন কোডম্যানবিড.কম ওয়েবসাইটে, না? তো এই জি ভাই প্লাগইনটা সম্পর্কে জানতে পারবেন এখানে, প্লাগইনটা কিনতে পারবেন এই সাইট থেকে। প্রাইসিং এ গেলেই বুঝতে পারবেন প্লাগইনটা প্রাইস। এখানে দেখেন অ্যানুয়াল একটা সাইটের জন্য $25, 25টা সাইটের জন্য $70, এজেন্সি সাইট যদি নেন 1 বছরের জন্য এটা, লাইফ টাইম যদি নেন আবার ডিফারেন্ট হবে। আচ্ছা $10, 265, $217, 1,000 সাইটের জন্য আনলিমিটেড সাইটের জন্য চেষ্টা করছি। যখন এটা আমি পারচেজ করে ফেলবো তখন তারা আমাকে ডাউনলোড লিঙ্ক দেবে, আমি ডাউনলোড করলে করলে প্রিমিয়াম প্লাগিন প্রিমিয়াম প্লাগিন আমি আপনাদেরকে দিয়ে দিবো। অ্যাক্টিভ প্লাগিন আমার তো যদিও একটু আগের ভার্সন, এরপর আরো কিছু আপডেট আসছে, এটাতে সমস্যা নেই, এটা দিয়ে সব কাজ করা যায়। পাওয়ার প্যাক প্রো ফর এলিমেন্টর, তার পেইড ভার্সন আমরা রিসিভ করেছি। এখন পাওয়ার প্যাক কোথায় আসছে দেখি তো, এলিমেন্টর ভিতরে গেলে এই যে নিচে দেখেন পাওয়ার প্যাক অপশন লাইসেন্স অ্যাক্টিভ করা আছে। আচ্ছা এখন এইখানে যখন এটা দিয়ে দেবো কিছু সেটিং পাবো। প্রথম সেটিং হচ্ছে হোয়াইট লেভেল। হোয়াইট লেভেলটা কি, আপনি আপনার প্লাগইনটা যে এই সাইটে ইউজ করছেন পাওয়ার প্যাক, আপনি চাচ্ছেন না যে এই জিনিসটা ওপেন থাকুক সবটা, আপনার কোডের মধ্যে এটা শো করুক, আপনি কি করতে পারেন এখানে অন্য কিছু দিয়ে দিতে পারেন। ঠিক আছে আমি লিখছি অন্য কিছু, আপনারা অন্য কিছু দিয়ে নেবেন না, জাস্ট ডিফারেন্ট যে কোনো কিছু। হ্যাঁ প্লাগইনের ডেসক্রিপশন অ্যাড করতে পারেন, খুব বেশি দরকার না, এটা ডেভেলপার বা এজেন্সির নাম কোনো কিছু দরকার না। এইখানে অ্যাডমিন লেভেল একটা বিষয় আছে, সেটা হচ্ছে যেখানে অ্যাডমিন লেভেলের ভাই, পাওয়ার এর প্যাক মাঝে একটা কোশ্চেন ছিল, বলবো বলেন। কিছু বলতে যাচ্ছিলাম, ভাই এখানে যে হোয়াইট লেভেল এটা কি আমাদের ওয়েবসাইটে কোথাও শো করবে বা ওয়েবসাইটে এটার কোনো কাজ আছে নাকি? ওয়েবস কোনটা কোনটা এটা? জি জি এই যে হোয়াইট লেভেল যে এডিট করতেছি আচ্ছা আমি, এটা কেন করতেছি, কোন একটা সাইট কি কি দিয়ে তৈরি করা এটা দেখা যায় না, যে স্ক্যান দিয়ে বা হোয়াটসঅ্যাপ বিভিন্ন প্লাগিন টা দেখা যায় না, এটা সাইটটা কি কি করা হয়েছে, কোন কোন প্লাগিন কোন কোন থিম ইউজ করা হয়েছে, সো ওইটারই এইটা আপনি হাইড রাখতে চান তাহলে এটা হাইড রাখবে, দেখাই যায় প্লাগিন ওটার জন্য। ঠিক আছে এখানে হচ্ছে অ্যাডমিন লেভেল, এই যেখানে পাওয়ার প্যাক দেখাচ্ছে, আপনি যদি পাওয়ার প্যাক না শো করে অন্য কিছু শো করতে চান তাহলে দেখবেন ওইটাই শো করবে। ঠিক আছে সহজে একজন হোক করে অ্যাডমিন এসে যাতে বুঝতে পারবেন এটা, যদি আপনার দরকার হয়, যদিও দরকার হয় না কখনো আমার হয়তো দরকার হতে পারে। আর পাওয়ার প্যাকের সাব স্কিল যেটা জানি জানতে পারবেন। আর যদি মনে করেন আমি প্লাগইনটাই রাখতে চাচ্ছি না, আমাদের থিম এই প্লাগইন অপশনে কেউ যাতে না বুঝতে পারে যে আমি পাওয়ার প্যাক ইউজ করছি, তাহলে এখান থেকে সেভ করবেন সিলেক্ট করে। এখন আপনি প্লাগইন অপশনে যান, এখন দেখেন আছে কিনা, নাই তো ভাই আর টাচ করবেন সবকিছু টাচ করবেন এলিমেন্টের ভিতরে এইখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে এটা তো মানুষ জানবে না, চমৎকার একটা ব্যাপার। এটা যদি কখনো লাগে মাল্টিপল এডিটর হয়তো বা সাইটে কাজ করে, আপনি যে সাইট সেটাতে কাজ করতেছেন এটা শো রাখতে পারছেন না, আপনি এটা করতে পারেন। ওকে তো এটা গেল। তারপর হচ্ছে এলিমেন্টস, এলিমেন্টস হচ্ছে কি কি উইজেট আছে, এই সবগুলো উইজেট এর নাম। আপনি কোনো উইজেট যদি ইউজ না করেন, ধরেন এই 5টা উইজেট ইউজ করছেন আপনি, বাকিগুলো অফ করে রাখতে পারেন। ঠিক আছে এখান থেকে ক্লিক করে টগল অফ,
যেগুলো চালাবেন ওইটা অন করে রাখবেন, ওগুলো আপনার যখন পেজ রিড করবেন শো করবে। আপনার যদি মনে হয় যে সব দরকার তাহলে সব রেখে দিন। অনেক সাইটের ক্ষেত্রে দেখা যায় সাইটটা অনেক ভারী, এইসব বিষয় অফ করে রাখলে সাইটটা দেখা যায় কিছুটা গেল। আর এক্সটেনশন হচ্ছে এক্সট্রা ফিচার গুলো, এখানে ডিসপ্লে কন্ডিশন, ব্যাকগ্রাউন্ড ইফেক্ট, র্যাপার লিঙ্ক, কাস্টম পোর্শন, ম্যাজিক ওয়ান্ড, এইগুলো দেখবো একটু পরে। আর ইন্টিগ্রেশন এগুলো এখন আমাদের দোকানে হেডার ফুটার তৈরি করা যায়, হেডার ফুটার তো আমরা এলিমেন্টের উপর দিয়েও করতে পারতাম তাই না, বাট এখানে কেন করবো? দেখেন এটা এখানে করবো কেন, এটার বিষয় হচ্ছে এটা দিয়ে যে হেডার ফুটার তৈরি করবেন আপনার তো এলিমেন্টের উপর নাও থাকতে পারে তাই না, তাতে করে এই প্লাগইনটা দিয়ে আপনি হেডার ফুটার বানাতে পারেন। চলেন আমরা আস্তে আস্তে দেখি, শুধু কথা বললে বুঝে আসবে না, প্র্যাকটিস করলে বুঝতে পারবেন আসলে। বা একটা কোশ্চেন ছিল, বলেন আমরা যে প্লাগইনটা এখন ইনস্টল করলাম পাওয়ার প্যাক, এটা তো প্লাগইন সেকশনে নাই, তাহলে যদি এটা আনইনস্টল করতে চাই বা ডিলিট করতে চাই এটা, তাহলে কোন আবার তো সেকশন থেকে উঠাই দিছি, করবো? ওটা জাস্ট একটা চেকবক্স ছিল, ওই চেকবক্সটা আবার উঠাই দিলে একটু চলে আসতেছে, এখন আবার চলে আসছে এখানে গিয়ে পাওয়ার থেকে গিয়ে আবার ওই চেকবক্সটা উঠাই দিছি, এই যখন চলে আসছে তো এখান থেকে পাওয়ার থেকে গিয়ে আমরা যদি আবার ওই ওইখান থেকে এনেবল করে দিই, হাইড না করে রাখি, এখান থেকে হাইড করছিলাম, এখান থেকে আমি চেকবক্সটা উঠাই দিয়ে সেভ করছি আর সাথে চলে আসছে, ক্লিয়ার? দিবে তাহলে আমি আমরা পেজ যদি মানে একটা ওয়েবসাইটে মাল্টিপল প্লাগইন ইউজ করি, সেক্ষেত্রে কি আমাদের ওয়েবসাইটের লোডিং টাইম বাড়ার কোনো পসিবিলিটি আছে? কিছুটা বাড়তে পারে, খুব আহামরি বাড়ে না, যদি দেখা যায় কোনো পেজ প্লাগইন আসলেই সমস্যা করতেছে তাহলে ওটা ওটা চিন্তা করতে হবে, ওটা একটা একটা অফ করে করে দেখবেন কোনটা অফ করার পর সাইট নর্মাল হয় তাহলে বুঝতে পারবেন, ওইটা তো প্রবলেম। আচ্ছা এলিমেন্টটা ফুলি আমার দিচ্ছি একটা যখন কোশ্চেন এটা ছিল, ফুটার থাকে। আর দিব না, মানে এটাই এই লাস্ট যে কোশ্চেন, ফোন, লাস্ট দিতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, ওই যে ইসের ফোনের আর ট্যাবের যে ব্রেক পয়েন্ট গুলা ছিল, এটা কি আমরা কি সেট করতে পারবো, ম্যানুয়ালি সেট করতে পারবো? ম্যানুয়ালি সেট করতে পারবো কিনা? জি ভাইয়া, আচ্ছা এলিমেন্টের লেটেস্ট ভার্সনে সম্ভবত কয়েকটা অপশন বাড়ানো হয়েছে, বাট ম্যানুয়ালি সেট করার মতো অপশন নাই, এগুলাতে করলেই হয়ে যায় কাজ মূলত। হ্যাঁ ম্যানুয়ালি ওটা সেট দেখলাম করতে পারবো না, বাট দেখে 360, ম্যানুয়ালি কিন্তু দেখে কাজ আমি করতে চাচ্ছি পারবো, যে মানে ভাইয়া ফোনের ওটা ভার্সনের কথা কিন্তু বলতেছেন? দেখলাম 360 দেওয়া। জি ভাইয়া, 360 দেওয়া, আমি চাচ্ছি আচ্ছা যে 576 বা এরকম দেওয়া দিতে। দেখাচ্ছি কনফিউশনটা ক্লিয়ার করতেছি। ওকে এখানে তিনটা অপশন আছে, একটা এক্সট্রা অপশন আসছে তাই না পাওয়ার প্যাকে, এখানে আমি পাওয়ার প্যাকের যে রেডিমেড টেমপ্লেট গুলা ওগুলো এখানে পেয়ে যাবো, এখান থেকে পাওয়ার প্যাকের রেডিমেড টেমপ্লেট গুলো আমি চাইলে ইউজ করতে পারবো। একটু হোল্ড, ওকে এখন আমরা এটার সাথে আর কি কি পেলাম, ধর এইখানে তো আমরা বুঝতে পারলাম যে এটা ক্লিক করলে আমরা কি পাবো, ওদের টেমপ্লেট গুলো পাবো, ঠিক আছে এইখানে যাবো আমরা। এটা সবসময় আপনাদের কাজ নাও করতে পারে, এটা হচ্ছে দেখা যায় যে ওদের কিছু আপডেট আসলে কিছু কিছু সংশোধন দিয়ে আগে ভার্সন গুলোতে কাজ করে নর্মাল। আমরা এখান থেকে একটা সেকশন নেই, একটু দেখি আমাদের প্রবলেম সেকশন। আচ্ছা যেটা নিয়ে আমি কোশ্চেন ছিল, রেসপন্সিবিলিটি যদি যাই আমি এটাতে গেলে আমি শুধুমাত্র এই সাইজটা পাচ্ছি তাই না, এখান থেকে আপনি সাইজ সিলেক্ট করে নিয়ে কাজ করতে পারবেন, জাস্ট ইন কেস কিছু মনে হয় এখানে আপনি আপনার মতো লিখতে পারবেন, ঠিক আছে তবে এটা ধরে ছোট বড় করে কাজ করতে পারবেন, বুঝতে পারছেন?
জি ওই ভাই, হিসাবে ওই হিসাবে লোগোটা ছোট বড় হচ্ছে না, জি ভাই, তো এটা দেখে নিবেন এটা কি কোন। একদম একদম কি সেট করার মানে যায় যে 360 আসবে না? আমি যদি মোবাইল ভার্সন দিই তাহলে ওই না যে না, পাঁচশো যখন কাজ ছেচল্লিশ আসবে? করবেন তখন এটা, আর যদি ম্যানেজ ব্রেক পয়েন্টে যান তাহলে আপনি ম্যানেজ করতে পারবেন যে আপনি কি কি করতে পারবেন। সুতরাং ম্যানেজ ব্রেক পয়েন্টে রেখে দিবেন মোবাইল ফুটেজ, এগুলো জাস্ট এই জায়গায় অ্যাড করতে গেছিলাম হবে। ভাই, আমি করতে পারিনি এখানে গিয়ে নতুন ব্রেক পয়েন্ট অ্যাড করতে পারবেন আপনার ডিসিশন মতন, এখানে অনেকগুলো ব্রেক মোবাইল পয়েন্ট আছে। পয়েন্টটা এটা করতে পারিনি, পোর্ট্রেটটা অ্যাড করতে পারেন নাই, না, মোবাইল পোর্ট্রেট এই অ্যাড করলাম, এখন আপডেট করতে হবে। এটা হচ্ছে মোবাইল ল্যান্ডস্কেপ। হ্যাঁ, আর মোবাইল পোর্ট্রেট কি মানে বাড়ানোর কথা বলতেছেন? জি ভাইয়া, বাড়াইতে এটা তো পারবেন না, বাড়াইতে মোবাইল পারতেছি। ল্যান্ডস্কেপের তো আসলে ফিক্সড না, এটা তো এই পয়েন্ট থেকে এই পর্যন্ত সবগুলো পয়েন্টে ইফেক্ট করবে, বুঝতে পারছেন? মোবাইল যেটা, এই যে মোবাইল, এটা যখন আপনি সিলেক্ট করলেন, ধরেন মোবাইল পোর্ট্রেট আমি নিলাম, হ্যাঁ এটা মোবাইল সিলেক্ট করা যায় পোর্ট্রেটে না, কোন পয়েন্ট থেকে কোন পয়েন্ট, এটা তো অ্যাড করে ফেলছেন, এই জন্য সিলেক্ট করা, যেটা অ্যাড হয়ে যাবে ওটা তো আর সিলেক্ট হবে না। এটা যেমন কেটে দিলাম এখন, হ্যাঁ এখন যদি আবার মোবাইল ব্রেক পয়েন্ট অ্যাড করেন, মোবাইল পোর্ট্রেট অ্যাড করলাম, এটা আর অ্যাড করা যায় না, এটা ডিলিটও করা যায় না, যে ডিলিট করে আবার অ্যাড করবো এটাও করা যায় না। এটা ডিফল্ট করে দিছে, এটা হয়তো না, এই জন্য ডিলিট করা যাচ্ছে না জি মোবাইল ভাইয়া, পোর্ট্রেট, সেটার জন্য আর কি প্রশ্ন আছে। ওটা ডিফল্ট। আর বাকি হচ্ছে আপনি জাস্ট ভিউ নেওয়ার সময় ওটা নিয়ে কাজ করবেন, তাহলে আপনার দেখা যাবে যে রেজাল্ট আপনি চাচ্ছেন ওটা পাবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি এখন একটা সেকশন নেই, এখন নতুন কিছু উইজেট করতে চাই, একটু নিচে গেলে পাওয়ার প্যাক এলিমেন্টস, এই দেখেন নতুন অনেকগুলো অ্যাড হচ্ছে না, উপরে পিপি লেখা পাওয়ার প্যাক দেখছেন কতগুলা, অনেক তাই না? অনেক আচ্ছা, অনেক এখন এগুলা দিয়ে আমরা যদি একটু প্র্যাকটিস করার ট্রাই করি, সর্বপ্রথম আমরা নিব হচ্ছে অ্যাডভান্স আইকন। আচ্ছা, অ্যাডভান্স অ্যাকোর্ডিয়ান টা সুবিধাটা কি আমরা একটু দেখি। অ্যাডভান্স অ্যাকোর্ডিয়ান এর সুবিধা হচ্ছে, আপনি যদি এখানে একটা কোনো কিছু ডিজাইন করতে চান, আইকন দিতে চান, টেক্সট দিতে চান, আপনি সবকিছু কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। দেখেন আপনি কোনো একটা কিছু দিলেন এখানে, এখানে একটা আইকন ইউজ করলেন, তাহলে কি আপনার ওই আইকনটাই এটার সামনে চলে আসবে, এই চলে আসছে, ঠিক আছে? এখানে আপনি কি করতে পারেন, টেক্সট ইমেজ এগুলো অ্যাড করতে পারেন। এখন ধরেন এরকম না, আপনার এটা দরকার হলো ক্লায়েন্ট বলে এটা ক্লিক করলে এখানে একটা স্লাইডার আসবে, তাহলে ঝামেলা হইলো না? এখানে কি এরকম কিছু পসিবল? দেখেন না ভাইয়া, এটা শুধু টেক্সট টেক্সট অ্যাড করতে হবে। না ভাইয়া, এরকম শুধু কিছুর জন্য এখানে একটা চমৎকার সলিউশন আছে। কি সলিউশন? আপনি এর বাইরে জাস্ট এটা জাস্ট রাফ করার জন্য নিচ্ছি, অঙ্ক করার সময় আরেকটা পেজ রাফ করতাম না, যেটা কোনো কাজের না, বাট এটা থেকে আমি বুঝতাম অ্যান্সারটা স্লাইডার। আচ্ছা, পাওয়ার প্যাক দিয়েও বানাতে পারেন, ওটা দিয়েও বানাতে পারেন, পাওয়ার প্যাকটা দিয়ে বানাই যাতে আমাদের কাম বুঝতে পারি। যদি পাওয়ার প্যাক বাদ দিয়ে এলিমেন্টরটাও ইউজ করেন ওটা ইউজ করতে পারেন। এগুলো আমি অ্যাড করতেছি, যে কটা স্লাইডার বানাবো ওই কটা আমি অ্যাড করলাম। লেআউট আছে কিছু, এখন ডিফারেন্ট ডিফারেন্ট লেআউট আছে, গ্যালারি অন্য কিছু
স্লাইডে তো অনেক ইনফরমেশন থাকে, স্লাইডে ভাই অ্যাকোর্ডিয়ানোর ভিতরে একটা অপশন ছিল কন্টেন্ট টাইপ, ওইখানে থেকে কি চেঞ্জ করা যায়? ঠিক আছে, হ্যাঁ এটা আমাদের স্লাইড, এটা কখন আসবে? যখন কেউ অ্যাকোর্ডিয়ান ওপেন করবে, তাই না? আমরা সিম্পলি কি করবো বলেন তো, এই সেকশনটাকে এখন আমরা সেভ অ্যাজ টেমপ্লেট করবো। ঠিক আছে, সেভ অ্যাজ টেমপ্লেট করলে কি হয়, সেভ অ্যাজ টেমপ্লেট করলে কি হয়, আমরা এটা নাম দিলাম হচ্ছে ইমেজ স্লাইডের অ্যাকোর্ডিয়ান ওয়ান। হ্যাঁ বুঝার জন্য কি করছি, টেমপ্লেট হিসেবে আমাদের সেকশনটাকে সেভ করছি, তাই না? এখন এটা তার কাজ নাই, যেহেতু সেভ করে ফেলছি হয়ে গেছে, এটা ফেলে দিলেও হবে কোনো সমস্যা, টেমপ্লেট হিসেবে আছে। আমরা আবার এটাতে যাব, গিয়ে এটা ভাঙবো, ভাঙিয়ে এখানে কি আছে, কন্টেন্ট টাইপ কি আছে, কন্টেন্ট আমরা কি দিব, আমরা কি করছি এখন মাত্র সেভ সেকশন। আচ্ছা এখন এইখান থেকে আমরা সার্চ করি, আমাদেরটা কি ছিল, ইমেজ পাইছি, জি ভাই, সিলেক্ট করব, এখন তো কি হইলো আসছে, সুন্দর তো, চমৎকার ব্যাপার, তাই না? তাহলে এখানে যা খুশি আমি আনতে পারবো না? হ্যাঁ আচ্ছা এখন এটা আবার আছে কোথায় দেখাই, এখানে গিয়ে আপনি যদি চেক করেন এই টেমপ্লেট অপশনের মধ্যে আসছে, জি ভাইয়া, মানে এখান থেকে যখন এডিট আমরা করলেই, টেমপ্লেট সেভ করবো সবগুলো এখানে এসে সেভ হয়ে হ্যাঁ যাবে এখান থেকে অটোমেটিক। যা এডিট করবো এখানে সেটা এডিট করবো। ঠিক আছে, আর আমি হেডার ফুটার কই পাবো, এই অল বাটনে ক্লিক করলে, তাই না? এখানে সাতটা জি আছে ভাইয়া, কিন্তু দেখাচ্ছে একটা, অলে ক্লিক করলেই সব চলে আসবে। এরকম তাহলে সবগুলোর জন্য আমি একটা একটা করে টেমপ্লেট বানাই বানাই এখানে ইউজ করে দিতে পারবো, বুঝতে পারছি কনসেপ্টটা? জি ভাইয়া, আচ্ছা এটা জাস্ট একটা কনসেপ্ট আমি শিখাইলাম, এইটা দিয়ে আমি প্রত্যেকটা উইজেট ইউজ করতে পারবো, যে উইজেট গুলাতেই কন্টেন্ট ইউজ করার অপশন আছে। লাইক ধরেন মানে আর্টটাতে দেখ, উইজেট গুলো তো আপনারা ঘাটতে পারবেন, পারবেন না? জি আমি ভাইয়া পারবো, ক্রিটিক্যাল টাস্ক যে সেকশন গুলা বানাইতে হয়, যেমন এইরকম যদি ক্লায়েন্ট চাইতো তখন একটু আগে কি পারতাম আমরা, না না এখন ভাই, পারলাম না, কিলোমিটার তাই না? এটাই বিষয়। আচ্ছা ধরেন এই ট্যাবটা, এটা একটা ট্যাব, অ্যাডভান্স ট্যাব, তো এই ট্যাবের মধ্যে এলিমেন্টেরও ট্যাব ছিল, ছিল কি না? জি হুম, ছিল, এইখানেও আছে, জাস্ট পার্থক্য কি, এই যেটা কন্টেন্ট টাইপ সেভ সেকশন, এখান থেকে কি করতে পারবো, ইমেজ আসছে, ঠিক আছে, এগুলো তো দিতে পারবো। আচ্ছা এখানে আরেকটা মজার কনসেপ্ট আছে, আপনি এটার নাম দিলেন হোম, এটার নাম দিলেন অ্যাবাউট, এটার নাম দিলেন সার্ভিস, তো এখানে আপনি দুইটা তিনটা সেকশন করলেন হোমের জন্য, সার্ভিসের জন্য দুইটা তিনটা সেকশন করলেন, কন্ট্যাক্টের জন্য দুইটা তিনটা সেকশন করলেন। এখন এক দুইটা তিনটা সেকশন দিয়ে তার আমি টেমপ্লেট সেভ করতে পারতেছি না, তাই না? একটা করতে পারবো, সেটা তো একটাই সেকশন নিব, ইনার সেকশন নিয়ে নিয়ে করবো, যা করবো ইনার সেকশন, আরেকটা ইনার সেকশন, আরেকটা ইনার সেকশন, পুরো সেকশনটাকে সেম টেমপ্লেট হিসেবে সেভ করবো, পারবো না? জি ভাই পারো, মানে বুঝতে দ্যাট মিন্স পারিনি ভাই, হচ্ছে প্রথমে আমরা পেজটা ডিজাইন করব মন মতো, কইরা সেভ ওইটা করব, টেমপ্লেট সেভ করব, সেভ করে হ্যাঁ দেন ওইখানে ইমপ্লিমেন্ট ইউজ করে করব, দিব। এটা যতগুলো সেকশনই পারবো ইউজ করতে পারবো, হয়তো নামে সেকশন থাকবে না, ইনার সেকশন ইনার সেকশন ইনার সেকশন, এখন যদি মনে করেন না ওইভাবে আমি কমফোর্টেবল না, অনেকগুলো সেকশনকে আমি করবো, তাহলে পুরো পেজকে টেমপ্লেট হিসেবে সেভ করা যায়। এখানে ক্লিক করে যে আপডেটের পাশে সেভ অ্যাজ টেমপ্লেট, এখানে নাম দিয়ে সেভ করবেন, এখন পেজটা আবার খুঁজে পাবেন কিভাবে, এইখানেই যাবেন, এখানে গিয়ে এখানে আর সেভ সেকশন না, তখন সেভ পেজ টেমপ্লেট গুলা,
বুঝতে পারছি। এই জিনিসটা একটু আরেকবার দেখাই দিবেন, পেজটা আচ্ছা কিভাবে সেট করে দেখেন ধরেন একটু। পুরো একটা পেজ, বিশাল একটা পেজ, হ্যাঁ আপনি চাচ্ছেন ওই পেজটা এখানে শো করবে, যেমন আমাদের হোম পেজটা, ধরেন আমরা হোম পেজে যাই, এই হোম পেজ, এই পুরো পেজটা শো করবে কোথায়? এইখানে ট্যাব ওয়ানে বা হোমে, ধরেন নাম দিলাম হোম, আমার কি করতে হবে, এটা ইউটিউবের এলিমেন্টে দেখতে হবে, এই সিস্টেমে আপনি চাইলে এই কোনো একটা এলিমেন্টের পেজও ব্যাকআপও নিতে পারেন। হ্যাঁ ওকে, এখন পুরো পেজটা সেভ করবো, করে আপডেটের পাশে যেখান থেকে সেভ এস টেমপ্লেট দিয়ে দিলাম, মেইন হোম পেজ বা হোম পেজ রেখে দিয়ে দেখেন, সেভ করে ফেললাম, চলে আসছে মাই টেমপ্লেট এর মধ্যে। হ্যাঁ এটাও যে একটু আগে টেমপ্লেট যেখান থেকে দেখালাম ড্যাশবোর্ড, ওইখানে গেলে পাবো, এবং সেকশনের কি মধ্যে যাবো না, ডাউনলোড করা যাবে না ভাইয়া? যাবে ওইখান থেকেও ডাউনলোড করতে পারবো, অথবা এখানে ট্যাবলেট আইসা এই যে এক্সপোর্ট, ঠিক আছে ওকে ওকে। এখন আমি যদি এই পুরোটাই হোমে দেখাইতে চাই, কি করবো, সেভ সেকশনের জায়গায় দিব সেভ পেজ ট্যাবলেট, ওই পেজটা আমি সার্চ করবো, এখানে কিছু না, এই যে পেয়েছি চমৎকার না? জি ভাই, এটা কি স্ক্রলিং এর মাধ্যমে দেখানো সম্ভব না? এটা তো একদম পুরোটা চলে আসছে হাইটটা, স্ক্রলিং এর এটা মাধ্যমে কি? দেখাইলে এটা হাইটটা লিমিট করতে হবে, দেন দেখাইতে হবে, এটা একটা কমপ্লেক্স মেথড, এখানে হয়তো একটু সিএসএস ইউজ করতে লাগতে পারে। তাহলে আমি যদি হাইটটার অপশন পাই এখানে, বুঝতেই পাওয়া যাবে হাইট, কন্টেন্টের হাইট ফিক্স করার অপশন থাকতে পারে, অ্যাডভান্স থেকে উইথ আছে, হাইটটা যদি ভার্টিক্যাল দিলে এই মিলগুলো এই পাশে চলে আসবে, হরিজন্টাল দিলে এই পাশে, সেকশনের হাইট যদি লিমিট করি দিলে ঝামেলা আছে, এটা বের হয়ে গেছে, এটা উইজেটে যদি সাপোর্টটা থাকতো তাহলে আমরা করতে পারতাম, ঠিক আছে। ওকে সো এটা গেল হচ্ছে আচ্ছা ঠিক, এই বিষয়টা, আমি যদি এটা ফুল স্ক্রিন করতে চাই জাস্ট আমি এখানে ডিলিট করে দেবো আমার সেকশনটাকে, এন্ড এখানে যে দুই পাশে যে স্পেসিংটা আছে এটা হচ্ছে পেডিং এর স্পেসিং, তো কলাম ধরে জিরো করে, আমি জানি প্রত্যেকটা কলামে কি টু স্পেসিং থাকে তাই না, এই যে তো এখানে আবার এটা তো দেখবে কোন স্পেসিং আছে কিনা চারদিকে, তো এটা তো দেখবেন কোথাও না কোথাও পেডিং আছে কন্টেন্টের, এই যে এটা আবার জিরো করে দিলে চারদিক দিয়ে জিরো আনবে, বুঝছে না? আর আমার যদি উপরে হেডার ফুটার না থাকে তাহলে কিন্তু এটা দেখতে কেমন দেখা যাবে এরকম, বাট দ্বিতীয় পেজে যখন যাবে সে চমৎকার, কোন লোডিং নাই কিছু নাই, পেজ গুলো ব্রাউজ করা যাবে, এগুলো কিন্তু ফুল পেজের মতোই বিহেভ করবে, এমন না যে এটা স্ক্রিনশট, এটাও কিন্তু লিখার মতোই আছে, সবই ঠিকঠাক আছে, একদম হুবহু পেজ, পুরো কনসেপ্টটা বুঝছি। জি ভাই বুঝতে পারছি। আচ্ছা এখন এটা তো আমরা পাওয়ার প্যাক দেখে না পাইলাম তাই না, এলিমেন্টর একটা ট্যাব ছিল না,
এইটা মনে আছে, ট্যাব ওয়ান ট্যাব টু, এইখানে কি এরকম আদৌ কোনো অপশন আছে দেখেন তো? নাই কিন্তু, অপশন আছে মানে এরকম কোনো? শুধু এখানে শুধু কন্টেন্টে শুধু ট্যাগই দিতে পারবে? আপনাদেরকে একটা ট্রিক শিখাই দেই, প্রিমিয়াম প্লাগইনে যে ফিচারটা পাইছে ওই ফিচারটা আপনারা নিজেরা যে কোনো সময় যে কোনো ভাবে ইউজ করতে পারবেন, শিখে দিব? অবশ্যই ভাইয়া, চলেন শিখে, যে কোনো টেমপ্লেট সেভ করার পরে আসবেন এইখানে সেভ টেমপ্লেট থেকে টেমপ্লেট অপশন, এখানে এইখানে কি আছে দেখেন তো, শর্টকাট কোনটা নিবো এটা নেই, হ্যাঁ শর্টকাটটা কপি করলাম বাদ করে, আমি লিখার জায়গায় সিম্পলি শর্টকাটটা বসাই দিই, এইখানে শো করবে না বাট যখন ভিউ করবে না দেখেন তো, এটা তার একটা দিলে কেমন হবে বুঝলাম? জি ভাই মানে ওইখানে হ্যাঁ ইজিলি করা যাইতো, যেটা এটা আমরা ঘুরাই পেঁচাই করা লাগবে এখানে। প্লাগইনটা তো লাগতেছে না। এখন হ্যাঁ একটা মজার সেটাই, ব্যাপার দেখাই, এটা এত পাওয়ারফুল, ধরেন আপনি কোনো একটা কিছু করতেছিলেন, ধরেন আইকন দিয়ে বা কিছু একটা করতেছিলেন যেটাতে কোনো একটা কন্টেন্ট কোনোভাবেই বসানো যাচ্ছে না, হইতে পারে না? লাইক ধরেন কল টু অ্যাকশন, আপনাকে ক্লায়েন্ট বলছে কল টু অ্যাকশনের ভিতরে এইখানে স্লাইডার বসবে, এখানে ইমেজ, এখানে টেক্সট, এখানে স্লাইডার বসবে, এখানে বাটন বসবে, আপনি চিন্তা করতে পারেন ডিফারেন্ট ওয়েতে বানাবো তাইলে তো হয়ে গেল, তাই না? বাট আপনার কোন একটা সেকশন এমন করলো যেখানে টেক্সটের জায়গায় আমার এমন একটা কিছু বসাইতে হবে যেই জিনিসটা আমি বসানোর কোনো অপশন খুঁজে পাচ্ছি না, কোনো অপশন নাই, হইতেই পারে কন্টেন্টে যাও যেইখানে লেখা পাবেন ওইখানে আপনি লেখার জায়গায় একটা শর্টকাট বসাবেন, এলিমেন্টর এটা এত পাওয়ারফুলি ম্যানেজ করে, আপনি দেখেন ওটা যে উইজেটই হোক না কেন কোন উইজেটের লেখার নিচে এটা আসছে দেন বাটন আসছে, হ্যাঁ বুঝলাম না কি বললেন বিষয়টা, এখানে কি করছি? ওই লেখার বদলে আর কি ভাই এই উইজেটটা চলে আসবে, এটাই তো? হ্যাঁ আপনি কোথাও একটা এমন সেকশন ইউজ করতে হবে যেই সেকশনটা ওখানে কোনোভাবে ইউজ করা বা ডিজাইন করা পসিবল না, ওইটা আপনি করতে পারেন, ধরেন একটা বাটনের ভিতরে, একটা বাটনের ভিতরে আপনাকে ইমেজ ঢুকাইতে হবে, এটা কি পারবেন? এটা কি না পসিবল আদৌ? এখন চলে না মনে মাথায়। হইতেছে ভাই পারবো, হ্যাঁ এইটাই ফ্যাক্ট, ক্লিক হেয়ারের পরে আমি শর্টকাট বসাইলাম, দেখেন চলে আসে বাটনের ভিতরে, তাহলে চিন্তা করেন এটা ও এটা কোথায় ইউজ করা পসিবল না, এটা সব জায়গাতে ইউজ করা পসিবল, এখন কি এটা ক্লিক করলেই কাজ করবে, তার মানে এখানে ক্লিক করুক বাটন হিসেবে কাজ করবে, এটাকে পুরোটা তাহলে বাটন, হ্যাঁ আপনার যেইখানে মন চায় ওইখানে যে কোনো ডিজাইন ঢুকাইতে পারবেন, তার মানে ভাই ডিজাইনটা প্রথমে আমার টেমপ্লেট হিসাবে সেভ করে দেন টেমপ্লেট শর্টকাটটা ভিউ যেখানে করে আমি ইউজ করব শর্টকাট। এলিমেন্টর ওইখানে আমাকে ওই পুরো সেকশন লোড করে দেখাবে, বুঝছেন এটা কত পাওয়ারফুল? জি ভাই বুঝতে এটা আমি পারছি। আপনাদেরকে এক্সট্রা বোনাস হিসেবে শিখে দিলাম। আচ্ছা এখন পয়েন্ট হচ্ছে এই এই উইজেট গুলা আমাদেরকে কি করতে হবে, ট্রাই করতে হবে কোনটা কি, ধরেন আপনার চিন্তা হইতে পারে ভাই সবগুলা দেখাই দেন, দেখেন আমার থেকেও ভালো প্রফেশনাল মানুষের কাছে শিখতে পারবেন, কেমনে এটা নিলাম, এটা কি কাজ করে হেল্প ডকে যান, বুঝতেছেন না তো ঘাটবেন প্রথমে, আগে এখানে যাবেন হেল্প ডকে ওয়াস উইজেট ওভারভিউ, গেলাম একটু ওয়েট করেন এই ইউজেটের বিস্তারিত নারী নক্ষত্র সব ওইখানে, এটাতে কি কি সাইট বানানো সম্ভব, এটা আসলে কি কোন কোন জায়গায় আমার চুজ করা উচিত, কিভাবে লিঙ্ক করা যায়, এটা কিভাবে ডিজাইন করবো সব এ টু জেড, বুঝছি ডিজাইন স্যাম্পল দেখা দরকার, এটাতে আদৌ কেমন কেমন ডিজাইন দেখা দরকার, উইজেটসে যাও, আপনার ওটার লিঙ্ক ওটা কি ছিল ডুয়েল হেডিং তাই না, খুঁজেন ডুয়েল হেডিং, না পাইলে কন্ট্রোল এফ দিয়ে লেখেন ডুয়েল হেডিং, এখানে যে মার্ক করে দিছে বা এন্টার করলেই পেয়ে যাবে ডুয়েল হেডিং এ গেলাম, ওটা হলো হেল্প ডক ছিল আর এটা হচ্ছে উইজেট প্রিভিউ, উইজেট প্রিভিউতে ভিডিও আছে, এগুলো এই দেখতে ভিডিও তো ভাই তাহলে অনেক সময় চলে যাবে পুরো দেখবেন সবগুলো না, উইজার্ড দেখতে। দেখবেন না দেখবেন কেন, আপনি কাজ করবেন যেটা আটকাবেন ওটা না দেখবেন, আপনি সবই যদি দেখা লাগে তাহলে এতদিনে কি শিখছেন বলেন, এগুলো তো সব আমি দেখাই দিছি, এগুলো সব আপনারা এখন পারেন না, আচ্ছা ধরে নেন ফ্লিপ বক্স নিলেন,
আমি যদি কিছু না বলি আপনি বুঝেন না এটা কি। হ্যাঁ হ্যাঁ এখন এমন একটা উইজেট পড়ছে যে এটা বুঝতেছেন না, ওইটা না আপনি দেখবেন, সবগুলা কেন দেখবেন, এইটা আপনি তো নিজেই ডিজাইন করবেন সবকিছু, তাই না? এটা সব নিজেই ঠিক কাস্টমাইজ আছে, করবেন। স্টাইলে গেলে কোনটা কি জিনিস এটা কি এখন আর আপনাদের দেখাই দেওয়ার বয়স আছে? এটা ব্যাকগ্রাউন্ড টাইপ, এটা বর্ডারের টাইপ, এটা বর্ডার টাইপ, এটা কালার, এগুলো তো আপনারা বুঝেন নাকি? জি ভাইয়া, তো এখন তো আর আপনাকে বলে দিতে হবে না টাইপোগ্রাফি কি, ফন্ট কি, সাইজ কি, এগুলো আপনারা সবই বুঝেন, আপনাদের একটু ঘাটতে হবে। এখন কোনোটা ঘাটতে গিয়ে হইতে পারে আপনি এটা বুঝতেছেন না আসলে এটা কেমন উইজেট, এটা কি করে, সেইটার ক্ষেত্রে আমি বলে দিছি যে আপনাদের জন্য একটা হিউজ লাইব্রেরি অফার করতে হবে পাওয়ার ব্যাক, যেটাতে হেল্প হবে, এখানে গিয়ে আপনি দেখতে পারেন এটাতে কি বানানো যায়। এখানে যে দেখলেন আর ফ্লিপ ব্লকস, এই যে এটা, এটার যদি আরো বিস্তারিত জানতে চান বা এটাতে কি ডিজাইন করছে, প্রফেশনাল কিছু ডিজাইন দেখতে চান, কিভাবে কাজ করে বানাইছে সেগুলা, সেটা দেখতে চান, সবই আছে। তার মানে কি আর কোনো কিছু অজানা রইলো? জেনেভে আশা করি বুঝতে পারছি। ফ্লিপ বক্স দেখেন, ফ্লিপ বক্স কি কি সুন্দর সুন্দর ডিজাইন হয় সেগুলো ট্রাই করেন নিজে। ফ্লিপ বক্স, ফ্লিপ বক্স দিয়ে যেরকম বানানো সম্ভব, তাহলে এটারই আপনার ইন্সপিরেশন হিসেবে নিয়ে এটা বানানোর ট্রাই করেন, তাহলে কিছু একটা পেয়েও গেলেন উইজেটটা কাস্টমাইজ করার জন্য। সবাই ক্লিয়ার? জেনেভে আচ্ছা, এখন এটা গেলো হচ্ছে আমাদের পাওয়ার প্যাকেট। এখন আশা করি উইজেট গুলো আপনারা কাস্টমাইজ করতে পারবেন, উইজেট আপনাদের কাজ থাকবে উইজেট সবগুলো কাস্টমাইজ করা। হ্যাঁ, আমি আজকে আরো কিছু অ্যাডভান্স কাজ দেখাই নাকি। জি ভাই, দেখেন আপনাদের এমন কিছু সাইট আপনারা দেখছেন যে এই সাইটটাতে আপনি যেই ডিভাইস দিয়ে সাইটটাতে ঢুকবেন আপনাকে ওই রকমের কন্টেন্ট দেখান, দেখছেন কি? তখন একটা ফোন দিয়ে ঢুকলে বলে যে ডাউনলোড অ্যাপ ফর ইউর ফোন, বা ডেস্কটপ দিয়ে ঢুকলে দেখায় ডাউনলোড অ্যাপ ফর ইউর উইন্ডোজ, বা ডাউনলোড অ্যাপ ফর ইউর ম্যাক, এরকম সাইট দেখছেন আপনারা? জি ভাই, মোর ডাইনামিক টাইপের ওয়েবসাইট। ডাইনামিক টাইপের ওয়েবসাইট, এক্স্যাক্টলি। তো আমি যদি ধরেন কিছু বাটন নিয়ে এটা বুঝাই, এটা ফুল সেকশন নিয়েও করা যায়, পুরো সেকশনটাকে আপনি শুধুমাত্র ফোনে দেখাইতে চান, পুরো সেকশনটাকে শুধুমাত্র আপনি ম্যাকে দেখাইতে চান, সম্ভব। আমি একটা বাটন নিয়ে আগে বুঝাইছি, ধরেন অ্যান্ড্রয়েড ফোনের জন্য একটা আমরা বাটন, এক্ষেত্রে কিছু কালার নেই। আচ্ছা, কালার স্টুডিওর জন্য সবচেয়ে বেস্ট সাইট হচ্ছে ফ্ল্যাট হোয়াইট কালার, এই সাইটটা আপনাদের শেয়ার করেছিলাম আগে না ভাই, করা না হয়নি। ভাই? ফ্ল্যাট কালার, যদি কোনো কালার আপনি নিতে চান, যেমন আপনাকে ক্লায়েন্ট বলছে কোনো একটা লাল কালার ইউজ করো, তোমাকে তুমি চাইলে নীল কালার ইউজ করতে পারো। এখন নীল কালার কোন নীল নিব, নীলের কি অভাব আছে? তো আপনি ক্লায়েন্টটা কোন কান্ট্রি, ওই কান্ট্রি হিসেবে চুজ করতে পারবেন। ধরেন আপনার ক্লায়েন্ট হচ্ছে কানাডিয়ান, কানাডিয়ান ক্লায়েন্ট, কানাডিয়ান ক্লায়েন্টের মধ্যে কোন নীলটা বেশি ফেভারিট বুঝতেই পারতেছেন, এইটা নিলেন, এটা হালকা, এটা ডার্ক, ঠিক আছে? তো যেটা ভালো লাগে, একটা হালকা ইউজ করা লাগে, এটা ডার্ক ইউজ করা লাগে, ধরেন হালকাটা ইউজ করতে হবে। এখানে আমি এখানে গেলাম, এটা আমি ইউজ করে দিলাম, এটা অটোমেটিকলি আপনার কালারটা ভালো লাগবে, ঠিক আছে? দেখছেন লেখাটাও ফুটে উঠছে না, এটা বলে ফ্ল্যাট ইউআই কালার, যেটা দেখতে চোখে অটোমেটিকলি ভালো লাগবে আপনার। ক্লায়েন্টের সাইটে কখনো যদি আপনাকে কালার নিয়ে ক্লায়েন্ট বলে তুমি ডিসাইড করো কি নেওয়া উচিত, তাহলে আপনি নিতে পারেন। ধরেন তারপর নিবে হচ্ছে উইন্ডোজের জন্য, উইন্ডোজের জন্য এটা থাকবে, এটা নিলাম অন্য বানাচ্ছি, কয়েকটা বাটন আগে বানাই, তারপরে হচ্ছে আমরা লজিক নিয়ে বানাচ্ছি। এটা হচ্ছে ডাউনলোড আইফোন, অ্যাসেট দেখছেন এখানে কি হয়েছে, হালকাটা কত বোঝা যাচ্ছে না, এই জন্য আমি ডার্কটা নিলাম, তারপরে আমার কাছে কিন্তু সবই আমি জাস্ট ক্লিক করলে কালার কোডটা কপি হয়ে যায়। হ্যাঁ, আরামদায়ক একটা অরেঞ্জ কালার।
ওকে, এগুলো ধরেন আমাদের বাকেট। হ্যাঁ, আমরা এগুলো একটু ট্রায়াল দিব। ট্রায়াল হচ্ছে আমি যদি এখানে দেখাই, এই সাইটটা ওপেন করি, আমাকে সব দেখাচ্ছেন এখানে, বলেন আমাকে সবকিছু এখানে দেখাচ্ছে নাকি? জি ভাই, আমাদের কি দরকার? আমাদের দরকার যে যে ডিভাইস থেকে লগ ইন করবে, যে ডিভাইস থেকে ভিজিট করবে, ওই ডিভাইসের যে যেটা ওইটা না দেখাবে, তাই না? সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ওকে, এখন আমাকে সবগুলো দেখাচ্ছে, আমি কি করতে চাচ্ছি, ডিভাইস ভেদে দেখাতে চাচ্ছি। ধর এটা হচ্ছে ডাউনলোড ফর ইউর ফোন, এটা যাব অ্যাডভান্স অপশনে যাব, এটা পাওয়ার প্যাকের একটা অপশন, এই যে পাওয়ার প্যাক অ্যাডভান্সের একদম লাস্টে পাওয়ার প্যাকের অপশন, এটার নাম হচ্ছে ডিসপ্লে কন্ডিশন, অন করলাম এখানে। এটা আমি হাত দেওয়ার দরকার এখন, আমি একটু পরে বুঝাচ্ছি। অল কন্ডিশন মেট, এখানে একটা কন্ডিশন আছে তাই না, কন্ডিশনটা ভাঙলাম। তা আমাদের কি লগইন স্ট্যাটাস না, কারেন্ট ইউজার না, এগুলো না, এগুলো আমাদের সিস্টেমটা হবে কি অপারেটিং সিস্টেম, তাই না? অপারেটিং সিস্টেম ইজ, অপারেটিং সিস্টেম হবে কি হবে, অ্যান্ড্রয়েড, তাই না? অপারেটিং সিস্টেম হবে কি অ্যান্ড্রয়েড, তাহলে এটা দেখাবে, দেখেন তো এটা আমাদেরকে আর দেখাচ্ছে কিনা। না ভাই এটা তো দেখাইতেছে না, এটা অ্যান্ড্রয়েড তে যাইলে তখন দেখাবে। তখন দেখাবে এটা, আমি একটু টেস্ট করবো, আগে সবগুলো সেট করে নেই, কন্ডিশন কন্ডিশনটা ভাঙলাম, অপারেটিং সিস্টেম ইজ, আচ্ছা আইফোন না, এটা উইন্ডোজ হবে তাই না? আচ্ছা এখন যদি বুঝে থাকেন বলেন তো আমাকে কোনটা দেখাবে শুধুমাত্র, এখন আমি যদি ভিজিট করি আমাকে কোনটা দেখাবে, ম্যাকেটটা চলেন চেক করে দেখি, দেখেন তো কোনটা দেখাচ্ছে, শুধু ম্যাকওএস। আচ্ছা আমি আপনাদেরকে এখন লিঙ্কটা দিচ্ছি, যার কাছে যে ডিভাইস আছে চেক করে দেখেন আপনার ডিভাইস মতো এক্স্যাক্টলি ওইটা দেখাচ্ছে। তুমি চেক খেয়াল করো, জি ভাইয়া দেখাচ্ছি, জি ভাইয়া শুধু উইন্ডোজ দেখাই, পারফেক্ট না তাহলে, তাহলে আমি জি যা চাচ্ছি ওটাই গেছে। আচ্ছা এখন এটা তো গেল হচ্ছে আমাদের ডিভাইস ভেদে দেখাইতে পারি, এটা সেম ভাবে আমি ব্রাউজার ভেদেও দেখাইতে পারি। তো আমি যদি চাই কোন একটা সেকশন তৈরি করলাম, এই ফুল সেকশনটাতে আমি চাই যে এই ফুল সেকশনটা শুধুমাত্র ক্রোম ব্রাউজারে দেখাবে, ডাউনলোড এক্সটেনশন ফর ইউর ক্রোম ব্রাউজার, হতেই পারে। আমি এখানে যাব, এখানে গিয়ে আমি পুরো সেকশনটা, অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেম এবার কি ব্রাউজার, ব্রাউজার ইজ কি হবে, গুগল ক্রোম, ক্লিয়ার? তাহলে শুধুমাত্র গুগল ক্রোম। আচ্ছা এখন যদি উল্টাটা হয়, গুগল ক্রোম ইউজ না করলে তাকে একটা ওয়ার্নিং দেখাবে, ইউ আর নট ইউজিং গুগল ক্রোম, উই রেকমেন্ড ইউ টু ইউজ গুগল ক্রোম ব্রাউজার, এটা শুধুমাত্র কখন দেখানো উচিত, তাহলে গুগল ক্রোম ছাড়া যেগুলোতে ইউজ করতেছে ওইগুলোতে? ওই সবগুলোতে দেখানো উচিত, তাই না? হ্যাঁ এখন এটা কিভাবে করতে পারি,
আমরা যে কয়টা ব্রাউজার আছে পৃথিবীতে সব একটা একটা করে সিলেক্ট করে দিব নাকি? এটা পুরোটা সেকশন ধইরা অ্যাডভান্স থেকে করতে পারি না? বাট লজিকটা কেমন হবে যে যা আছে ব্রাউজার দুনিয়াতে সব একটা 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 করে সিলেক্ট করে দিব নাকি? এটা পসিবল আদৌ? না ভাই, পসিবল মনে হচ্ছে, কিন্তু আমরা তো আর এক্সপ্লোর করি নাই। এটা পসিবল মনে হচ্ছে, বাট কত ব্রাউজার আছে এটাই তো আমরা জানি না। তো একটা একটা ইউজ করলে কতগুলোই না ইউজ করবো আমরা। এখানে ধরেন একটা ইউজ করবো ইন্টারনেট এক্সপ্লোরার হলে দেখা, বা আর একটা করলাম, এর বাইরে আরো কত ব্রাউজার থাকতে পারে তো হিসাব নেই। তো আমাদেরকে কি করতে হবে, একটু ডিফারেন্ট ওয়েতে থিঙ্ক করতে হবে। কিভাবে? কন্ডিশন ব্রাউজার ইজ এর জায়গায় দিব কি? ইজ নট, ইজ নট কি গুগল ক্রোম? তাহলে গুগল ক্রোম না হইলেই তখন দেখাই দিবে নাকি? হ্যাঁ ঠিক আছে, এটা এইটা আপডেট দিয়ে দিব। এখানে আমি যা ইচ্ছা লিখতে পারি, এটা এটা পুরো সেকশনটা ধরে আমি সেকশনটা ওইভাবে আমি ডিজাইন করবো। সেকশনটাতে এই লজিক দিয়ে দিলে ওই সেকশনটা শুধুমাত্র তখনই দেখা হবে যখন সে গুগল ক্রোম ব্রাউজার ইউজ করতেছে। তাহলে বুঝছি কনসেপ্টটা, এটাতে কি করা যায়। আচ্ছা, এটা এতে করে মাল্টিপল কন্ডিশন অ্যাড করা যায়, যেমন এটা একটা দেখাইলো, আরেকটা অ্যাড করলাম, আরেকটা অ্যাড করলাম, দেখা যায় এখানে দেওয়া আছে অল কন্ডিশন, সবগুলা কন্ডিশন মিলতে হবে তাইলে হচ্ছে দেখাবে। আর যদি দেন না, যে কোনো একটা মিললেই হইল। আমি দেখাই, আমি চাচ্ছি এটা গুগল ক্রোমে দেখাবে আর হচ্ছে অপেরা মিনিতে দেখাবে। তাহলে দুইটা লজিক অ্যাড করা লাগবে নাকি? ব্রাউজার গুগল ক্রোমে দেখাবা, আরেকটা কি দেখাবা? ব্রাউজার হ্যাঁ অপেরা মিনিতে দেখাবা। এখন এখানে দেওয়া আছে অল কন্ডিশন মিট, এটা কি আদৌ কোনোদিন অল কন্ডিশন মিট হওয়া সম্ভব? এটা কি এট এ টাইম একটা ব্রাউজার অপেরা মিনি এবং গুগল গুগল ক্রোম হওয়া পসিবল? এটাও এখানে হওয়া ইজের লাগবে, জায়গায় অল এটাও বা হওয়া লাগবে, এটা কোনটা? তো সম্ভব না তাই না? তাহলে তখন কি দিব? তখন দিব এনি কন্ডিশন। আর যদি অল কন্ডিশন মিট হওয়া লাগে, গুগল ক্রোম দিয়া ঢুকা লাগবে এবং এত তারিখে আসা লাগবে, বা গুগল ক্রোম দিয়ে ঢুকা লাগবে এবং লগ ইন থাকা অবস্থায় হওয়া লাগবে। যেমন লগ ইন স্ট্যাটাস ইজ লগ ইন, তো গুগল ক্রোম দিয়া লগ ইন থাকা অবস্থায় কোনো ভিজিটর ঢুকলে এটা দেখাবে। এখন তাহলে কি দিব, এনি কন্ডিশন মিট না অল কন্ডিশন মিট? বুঝেন নাই? ভাই বুঝছি, কিন্তু এটা মানে ক্যাচ করতে একটু ঝামেলা হইতেছে এখানে। হায়ার ম্যাথ হয়ে গেছে এনি নাকি? কন্ডিশন, হ্যাঁ অর্থাৎ চাচ্ছি কি, এটাও কন্ডিশন মিলা লাগবে, এটাও মেলা লাগবে, নাকি এটা মিললেও হবে, এটা না মিললেও হবে, এরকম দুইটা মিলে লাগবে দুইটাই মিলা লাগবে? দুইটাই যখন মিলা লাগবে, বা 10টা কন্ডিশন দিচ্ছি, তখন অল 10টাই যখন কন্ডিশন, মিলা লাগবে তখন অল কন্ডিশন, অল অল কন্ডিশন। কন্ডিশন। আর যখন আমি দিব হয় এই ব্রাউজার, না হলে এই ব্রাউজার, না হলে এই ব্রাউজার, তাইলে কি হবে? এনি একটা মিললেই হবে। গুগল ক্রোম থেকেই বুঝতে ঢুকুক তাও দেখাবে, অপেরা মিনি থেকেও ঢুকুক তাও দেখাবে। বুঝতে পারছি এন্ড অর এর কনসেপ্ট। আমরা ধরেন আপনাকে বললো যে ফ্রিজ থেকে মিষ্টি অথবা জিলাপি খাও, এখন আপনি গিয়ে জিলাপি খাই আসলেন, তাহলে কথা মানা হয়েছে না? হ্যাঁ মানা হয়েছে, যদি অথবা থাকে তাহলে এখন তো মানা হয়েছে, মানা আপনাকে হয়েছে। বললো সকালে ক্রিকেট খেলবো, বল এবং ব্যাট নিয়ে আইসো, এখন আপনি শুধু বল নিয়ে গেলেন, তাহলে কি হইলো? এখানে কি করা উচিত ছিল? হয় নাই, সবগুলা কথাই মানা উচিত ছিল দুইটা নাকি? নিতে হবে। ভাইয়া এটাই তো অল কন্ডিশন মিট, মানে সব নিতে হবে যখন সবগুলা কথাই মানতে হবে তখন, আর যখন যে কোনো একটা মানলেই আপনার পুরো কথা মানা হয়ে যায় তখন হবে এনি কন্ডিশন মিট। হোপফুলি বুঝতে পারছি। ওকে পারফেক্ট, তো এটা প্র্যাকটিস করবেন। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে র্যাপার লিঙ্ক, যেটা একটু দেখা যায়। র্যাপার লিঙ্ক মানে হচ্ছে আপনি চান সেকশনের যেখানে ক্লিক করবে ওখানেই যাতে কোন একটা লিঙ্কে চলে যায়, হয় না এরকম? ক্লায়েন্ট চাচ্ছে আপনার সেকশন এই সেকশনের এই ফাঁকা জায়গায় ক্লিক করলেও যাতে একটা লিঙ্কে চলে যায়, তখন দিবেন র্যাপার লিঙ্ক, পুরো সেকশন জুড়ে লিঙ্ক। এখানে যে লিঙ্কটা দিবেন এই সেকশনের যেখানেই ক্লিক করুন ওই লিঙ্কে চলে যাবে, বুঝছি? জি ভাইয়া, খুব ভালো এটা। এটা ভালো সিস্টেম। হ্যাঁ, এটা পুরো কলামে দিতে পারেন, ফুল সেকশনে। আর এটা কাস্টম করছো,
কাস্টম কার্সর যদি দেন, ধরেন এখানে একটা ইমেজ অ্যাড করলেন, দেখুন একটা এটা, প্রিভিউটা একটু দেখি, লাইন প্লাস এটা হচ্ছে। আচ্ছা ইমেজটা কাজ করতেছে না, এটা আগে একটু প্রবলেম করছে, কোনো বাটন, আচ্ছা লজিক তো মিলে নাই, তো এই জন্য বাটনই দেখাচ্ছে না মাউস ক্লিক থেকে না, লজিক ছিল ডিসপ্লে করলে চেঞ্জ করে দেখাই না। কাস্টম কার্সরটা হচ্ছে আপনার মাউসের মধ্যে আপনি কিছু একটা অ্যাড করতে যাচ্ছেন ফোকাস আনার জন্য, হ্যাঁ তখন এটা ইউজ করতে হয়। ইমেজটা কাজ করবে কিনা জানি না, বাট আপনি গুলো দিয়ে দেখাচ্ছি ইমেজ কাজ না। আচ্ছা ইমেজটা কাজ করতেছে না, আমরা এখানে দেখি ফলো আপ ইমেজ দিয়ে, এই যে ঠিক আছে, অনেক সময় দেয় না ক্লিক অ্যান্ড গেট অফার এরকম কিছু একটা, মানে ক্যাচি কিছু একটা করার জন্য মাউসের নিচে সবসময় এটা দেখাবে, অন্য সেকশনে দেখাবে না, এই সেকশনে আসলেই দেখাবে। তারপর আরেকটা আছে সেটা হচ্ছে ফলো টেক্সট, সেম ভাবে টেক্সট অ্যাড করলে টেক্সট আর মাউসের নিচে দেখাবে, বুঝছি ব্যাপারটা। জি ভাই বুঝতে এই পারছি। হচ্ছে মোটামুটি আমাদের ফিচার, তো এই ফিচার গুলো প্র্যাকটিস করবো। আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে এই যে এখানে উইজেট গুলো যেগুলো আছে সবগুলো উইজেটে একটা পেজ তৈরি করা, উইজেট গুলো ডিজাইনই করেন কাস্টমাইজ করেন, যাতে দেখলে বোঝা যায় এই যে নিয়ে আপনি ঘাটছেন যথেষ্ট করে, এটা এটা কিন্তু ঘাটা হলে বুঝেই যাচ্ছে কালার মিলিয়ে রয়েছে সবকিছু, এটা ঘাটবেন আরো ডিজাইন টিজাইন করার চেষ্টা করবেন, দুটা তিনটা করে কলাম নিয়ে নিয়ে এক একটা উইজেট ট্রাই করার চেষ্টা করবেন, পেজ যত বড়ই হোক কোনো সমস্যা নেই, আপডেট করে এই পেজের লিঙ্কটা আপনি অ্যাসাইনমেন্ট হিসেবে দিবেন, কোথা থেকে এখান থেকে পেজ যে লিঙ্কটা আসে ওই লিঙ্কটা ক্লিয়ার। অনেকে প্রিভিউ লিঙ্ক জমা দেন, প্রিভিউ লিঙ্ক জমা দিলে কিন্তু জিরো পাইতে পারেন, প্রিভিউ লিঙ্ক কিন্তু যে অ্যাসাইনমেন্ট থেকে সে দেখতে পারবেন, স্বাভাবিক ব্যাপার, এটা তো লগ ইন থাকা অবস্থায় দেখা যায় আপনাকে যে ভিউ লিঙ্কটা দিতে হবে। তো কি থাকবে অ্যাসাইনমেন্ট বলেন তো, একজন সবগুলো উইজার্ডস প্র্যাকটিস করা, প্র্যাকটিস করতে হবে, আর আজকে কিন্তু এক্সট্রা অনেকগুলো জিনিস দেখাইছি আপনাদেরকে, ওগুলো আপনাদের প্র্যাকটিস করা দায়িত্ব, ওগুলো আমি অ্যাসাইনমেন্টে দিলাম না, বাট প্র্যাকটিস করাটা কিন্তু দায়িত্ব। ঠিক আছে তাহলে শেষ করি আজকে, জি ভাই ওকে ভাই ভালো একটা থাকেন প্রশ্ন সবাই। ছিল ভাই, জি জি বলো। ভাই এই প্লাগইন তো মানে ক্লায়েন্ট তো কিনে দিবে নাকি, মানে হ্যাঁ অবশ্যই, প্লাগইন ক্লায়েন্ট কিনে ভিম প্লাগইন, তারপরে হচ্ছে ডোমেইন হোস্টিং, এগুলো ক্লায়েন্টের দায়িত্ব, অনেকগুলো তো তার তাই না, আপনি তো আর এগুলো সে আপনাকে সার্ভিস মানে কাজ করে দেওয়ার জন্য পেমেন্ট করে, সে তো কোনো কিছু আপনার কাছে কিনতেছে না, কোনো প্রোডাক্ট কিনতেছে না, সার্ভিস নিচ্ছে। তারপর যদি দেখি আমাদের ধরেন কেউ একজন আসলো ইলেকট্রিশিয়ান, সে কি আইসে আপনার বাল্ব এসি এগুলো সে কিনে কিনে দিবে নাকি আপনাকে কিনে দিতে হবে, না আপনাকে কিনে দিতে হবে। এন্ড বাকি যদি আপনি বলেন যে একটা কোনো মতো একটা বাল্ব লাগাই দেন আপনার কাছে যা আছে আমাদের একটু চলুক আমরা আপনার টাকা দিয়ে দিবেন, তাহলে আপনি দিলেন সমস্যা নেই, আপনার কাছে যদি বাল্ব থাকে আপনি দিবেন, ডেভেলপার ভার্সন প্লাগ ইন যদি দিয়ে ইউজ করাই লাগে কিছু সময় থাকতে পারে, একটা গরিব ক্লায়েন্ট আসছে, তাছাড়া অনেক গরিব থিম প্লাগ ইন কেনার টাকা নেই, তো সে বললো যে আমার দেওয়া ইউজ করে, আপনি দিলেন ডেভেলপার ভার্সন ইউজ করে এবং তার বলে দিবেন যে আপডেট করো না ইন ফিউচারে যখন তোমার কাছে অনেক টাকা হবে তখন তুমি একটা থিম প্লাগ ইন কিনবে, বুঝতে পারছি। আমার একটা কোয়েশ্চেন ছিল, আইকনের বিষয়টা ভাই, এক্সাক্ট আইকন আমরা কোন জায়গা থেকে নিতে পারবো বা আইকনস কনফিগার এইট করে বা এটা এখান করে থেকে এডিট নিতে করে পারেন নিতে হচ্ছে পারবো? পিএনজি, হ্যাঁ আর এসবিজি প্রো একটা সাইট আচ্ছা আছে এসবিজি প্রো, জি
এইখান থেকে নিতে পারেন যে কোনো ধরনের আইকনের এসপিজি। একটু দেখা দিবেন ভাইয়া। SBCPro.com দেখাই দিচ্ছে। তাহলে একটা ভিডিওর মধ্যে থাকতো, এই সেক্টর থেকে আপনি কোনো ধরনের আইকন লাইক ধরেন হচ্ছে ম্যান, আচ্ছা ঠিক আছে। ফেসবুক, অনেক ডাউনলোড করলে আপনি আইকন এসবিজি আইকন করবেন। আর এর মধ্যে এসবিজি আইকন আপলোড করা যায়, এটা একটা সাইট। আর হচ্ছে যদি ইমেজ আকারে নিতে চান আইকন কে, তাহলে সবচেয়ে ভালো হচ্ছে আইকন সিল্ক। ভাই আমি চাচ্ছি যে এডিট করে নিতে, একদম হুবহু যেন পাই, ওয়েবসাইট এর মতো হুবহু যেন পাই, তা করতে পারি এরকম। সেটাও নাম দেখে এনে ওই নাম থেকে খুঁজে নিতে হবে আপনার। আইকন তো ফন্টের মতো, ভালো একটা কথা ভাই, অনেক সময় তো ওয়েবসাইট থেকে চেক করলেও নামটা পাওয়া যায় না, নাম তাই না? দিয়ে ওরা সার্চ কাস্টম করলে আইকন ওটা হয়তো পাওয়া বা যায় ইউজ না। করতেছে ইলাস্ট্রেটর বা কিছু দিয়ে, ও নিজে বানায় তারপর ওটা এসবিজি আকারে এক্সপোর্ট করে ইউজ করতে হবে। তখন আপনাকে কাছাকাছি কোনো একটা খুঁজে নিয়ে ইউজ করতে হবে। ওর হয়তো গ্রাফিক ডিজাইনার ওকে আচ্ছা বানাই দিছে, কাছাকাছি নামটা মানে পাওয়া যাবে কিভাবে, যে ওইটা আপনি তখন নিজে হচ্ছে ওই ইমেজ নাম ডট দিয়ে গুগল সার্চ ডট কম করবে ইউজ করবেন। এমন? ওটার মধ্যে কি ভাইয়া এইরকম মানে আইকনটা ও সাবমিট করার পর কাছাকাছি, নামটা ওর চলে কাছে যা আসবে রিসোর্স এরকম? আছে ওর কাছাকাছি নাম আপনাকে দিয়ে দিবে ইজি জিনিস সেটা। মানে আপনি কিছু একটা স্ক্রিনশট নেবেন, এটা স্ক্রিনশট যদি এফআই এটা দিলে অফ করে কমপ্লিট করতে পারে, তারপরে বের করে দিতে আসবে যেটা আছে ওইখান থেকে আপনি এটা কি করবেন। মানে ছবি আপলোড করার পর ওইটার আইকনের নাম এবং আইকনটা পাওয়া যাবে। নাম, হ্যাঁ নাম, রিসোর্স সবকিছু বের করে দিতে পারে ইমেজ ডট গুগল ডট কম। এখানে গিয়ে যে কোনো ইমেজ আপনি আপনার ড্রাইভ থেকে এখানে পাইছেন জি ভাই ভাই, হাজার হাজার রিসোর্স সেভ করে দিবেন। তখন এখান থেকে পান আর না পান তো পরে ওইটা নামটা তো বুঝতে ওই পারবেন। জায়গায় যে জি নাম থেকে পরে ওই যে এই এসবিজি হ্যাঁ বা ইয়ে থেকে পাওয়া যাবে আইকন। এটাই তাহলে শেষ করবো আজকে। থ্যাংক ইউ, ওকে জি ভাই, দিবেন। ওকে, থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্য। আপনাদেরকে হচ্ছে আমি কিছু ভিডিও আর থিম প্লাগিন দিচ্ছি কিছু, আর বাকি থিম আরো যদি লাগে সেটা ডেভেলপার জন্য কালেক্ট করে নিয়ে আপনাদের পোর্টফোলিও আপনারা বানাই দেবেন। ঠিক আছে, জি ভাই, আমাদের ঠিক আছে, পাওয়ার প্যাকটাও দিয়ে দিন। হ্যাঁ দিয়ে দিব। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।